नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आज के प्रेस मीट से प्रेस मीटे हमारे मध्य उपस्थित आज सवार सिनियर नेता हमारे विधायक डॉक्टर अजय पोद्दार उपस्थित आसनसोल पौर निगम काउंसिलर भिगु ठाकुर, आशा शर्मा जी, कल्याण दासगुप्त, बाबी विलाल, शिवप्रसाद वर्मन जी, मधुमिता चटर्जी, अभिजीत आचार्य, इंद्राणी आचार्य, साधन से साधन पाल। मूलत आज जे कारण अपने संगे मिलित हो करोनार सेकेंड वेव अलरेडी चलते करोनार थार्ड वेव आसते परे ये आशंका सवार मन आको समय जेको मानुषे प्राणहानि होते अतीते अनेक मानुषे प्राणहानि এবং করোনার এই যে ওয়েভ এটা থেকে প্রাণহানি থেকে বাঁচার একমাত্র এখন পর্যন্ত যে উপায় সারা বিশ্বে সবাই জানতে পেরেছে সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিয়ে দুটো ডোজ ভ্যাকসিন নিয়ে কিছুটা হলেও হয়তো মানুষের প্রাণ রক্ষা করা যেতে পারে। এবং সেই কারণেই সমস্ত মানুষ আমাদের দেশে সমস্ত মানুষ যাতে ফ্রিতে ভ্যাকসিন পায় তার ঘোষণা দেশের প্রধানমন্ত্রী করেছেন এবং বিভিন্ন জায়গায় ভ্যাকসিন পাঠানোর কাজ চলছে। আমাদের পশ্চিমবঙ্গেও ভ্যাকসিন পাঠানো হয়েছে এবং পশ্চিমবঙ্গে যে ভ্যাকসিন পাঠানো হয়েছে আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকার আসানসোল পৌর নিগম অঞ্চলে নিশ্চয়ই ভ্যাকসিন পাঠিয়েছে। ক্যালকাটায় রোজ আমরা দেখছি ক্যালকাটায় যারা কর্তা ব্যক্তিরা আছেন ক্যালকাটা কর্পোরেশনে তারা গর্ব করে বলছেন যে সারা ভারতবর্ষে সবচেয়ে ভালো নাকি ক্যালকাটা পারফর্ম করেছে, খুব ভালো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদি ক্যালকাটায় খুব ভালো ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমরাও গর্ব করি, কিন্তু আসানসোলবাসী হিসেবে আমরা এটা কেন চাইবো না যে ভ্যাকসিনেশনের বিষয়ে আসানসোলটাও এগিয়ে থাক, আসানসোল কর্পোরেশন কেন এগিয়ে থাকবে? আসানসোলে যদি আপনি বিভিন্ন অঞ্চলে ঘোরেন আসানসোল ঢুকতেই দেখবেন বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে কর্পোরেশন। সে হোর্ডিং এ লেখা আছে যে সারা দেশে করোনার ভ্যাকসিনেশনে প্রথম স্থান বাংলা। সেটা কতটা ঠিক না ভুল এই বিতর্কতা আমি যাচ্ছি না, কিন্তু অনেক বড় বড় নেতা মন্ত্রীদের ছবি লাগানো হয়েছে, কিন্তু যারা এই ছবি লাগিয়েছেন পৌর নিগমে আসানসোল পৌর নিগমে যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনারা তো অন্যান্য জায়গা নিয়ে অনেক গর্ব করছেন, করা উচিত, কিন্তু আসানসোলের ভ্যাকসিনেশনে কি অবস্থা সেটা নিয়ে কেন কিছু বলছেন? আসানসোলে 106টা ওয়ার্ডে অন্তত প্রত্যেক ওয়ার্ডে যদি একটা করে ভ্যাকসিনেশন সেন্টার খোলা হয় তবু 106টা ভ্যাকসিনেশন সেন্টার লাগে। ডাক্তারবাবু বলবেন ক্যালকাটা কত আছে? 212। ক্যালকাটায় 150 না 54 ওয়ার্ড আছে, 144 ওয়ার্ডে 212টা ভ্যাকসিনেশন সেন্টার, আর আসানসোলে 106টা ওয়ার্ডে এখন পর্যন্ত 12 না 15টা ভ্যাকসিনেশন 20টা ভ্যাকসিনেশন সেন্টারে খোলা। এবং কি হচ্ছে, এক একটা ভ্যাকসিনেশনে 2,000 3,000 4,000 লোক লাইন দিচ্ছে, দেখার কেউ নেই, চরম অব্যবস্থা। মানুষ নিয়ে প্রাণ বাঁচাবার জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে, আর কর্পোরেশন কি করছে, যে কোনো কেন্দ্রে এখন লড়াই হয়ে গেলে সেটা গিয়ে মীমাংসা করার ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে FIR করে দিচ্ছে, মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যদি 500-1,000 টাকা আপনি খরচ করতে পারেন খুব সহজে আপনি ভ্যাকসিনেশন করবেন। আর এই ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে তখন কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে তারা কি করছে, তারা ঠান্ডা ঘরে এসিতে বসে বা গাড়িতে ঘুরছে। এসি গাড়িতে ঘুরুন হতেও আমাদের আপত্তি নেই, এসি চেম্বারে বসুন তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু আপনারা বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে কেন তদারকি করছেন না? সকাল থেকে রাত অব্দি কি বড় কাজটি আপনারা করছেন? লাস্ট 8-9 মাস 1 বছর ধরে কর্পোরেশন কোন বড় কাজ করেছে? কোনো কাজ তো হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, ড্রেন হচ্ছে না, লাইট লাগছে না, কোনো কাজই হচ্ছে না, সারাদিন আপনারা বসে আছেন। সারাদিন যখন বসে আছেন গাড়ি পেয়েছেন তাহলে ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে গিয়ে ঘুরছেন না কেন? সকাল থেকে বিকালের দিকে সেখানে বসে থাকছেন না কেন? দেখছেন না কেন যে মানুষ যেন ঠিকভাবে ভ্যাকসিন পায়? আমরা গতকালই PM পশ্চিম বর্ধমানকে আমরা অনুরোধ করেছি যে 106টা ওয়ার্ডে একটা করে ভ্যাকসিনেশন সেন্টার খোলা হোক এবং সমস্ত মানুষকে যেন বিনা পয়সায় ভ্যাকসিনেশন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। কর্পোরেশন যারা সাফাই কর্মী যারা ডাইরেক্টলি এফেক্টেড তারাও এখন পর্যন্ত সবাই দুটো করে ভ্যাকসিন পেল না, যারা স্বাস্থ্যকর্মী তারা এখন পর্যন্ত দুটো করে ভ্যাকসিন পেল না, যারা মেনটেন্যান্সের কাজ করে জলে যারা মানুষের সঙ্গে এভরিডে কন্ট্যাক্টে থাকে তারা দুটো করে ভ্যাকসিনেশন পেল না। এটা কোন আসানসোল নিয়ে আমরা চলছি? আসানসোলে শুধু কয়েকটা হোর্ডিং আপনারা লাগিয়ে দিয়েছেন নিজের ছবি দিয়ে, তো আপনাদের মুখ দেখলে কি করোনা আসবে না? তাহলে সেটাই ঘোষণা করুন যে না আপনাদের ভ্যাকসিনের দরকার নেই, আসানসোলে মানুষের ভ্যাকসিনের দরকার নেই, আসানসোলে মানুষ
বিভিন্ন হোর্ডিং এ যে আমাদের ছবি দিয়েছি সেই ছবিটা দেখে একবার প্রণাম করে নাও, তাহলেই করোনা হবে না। এটা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাদেরকে প্রণাম করে আমরা ঘরে বসে থাকবো, আর সেটা যদি না হয় তাহলে এই নাটকবাজি বন্ধ করুন, নাটকবাজি বন্ধ করুন, মানুষকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন। ক্যালকাটা যখন আপনাদেরকে ভ্যাকসিন পাঠাচ্ছে, রাজ্য সরকার যখন আপনাদেরকে ভ্যাকসিন পাঠাচ্ছে, তাহলে সেই ভ্যাকসিন কেন মানুষ পাবে না? সেই ভ্যাকসিন কোথায় যাচ্ছে, কোথায় কালোবাজারে হচ্ছে সেই ভ্যাকসিন, তার জবাব আপনারা দেবেন না? তারপর যারা বসে আছেন, আমরা ডিএমকে রিকোয়েস্ট করবো যে আপনি ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর শুধু শুধু মানুষকে এফআইআর করে দিয়ে লাভ নেই, মানুষ যদি ভ্যাকসিন না পায়, একটা ভ্যাকসিন সেন্টারে যাবেন, লাইন দিয়ে সকাল থেকে লাইন দিয়ে আছে, তারা ভ্যাকসিন পেলো না, অন্য লোক ব্যাকরথিকাল যদি ভ্যাকসিন পেয়ে যায়, মানুষের তো খুব হবে, খুবই বহিঃপ্রকাশ হবে, আর তার নামে এফআইআর করে দিয়ে জেলে করে দেবেন, নিজের কোথায় গাফিলতি সেটা দেখবেন না? আমি কর্পোরেশন যারা আছে তাদেরকে বলি, আমাদেরকে আপনারা আপনাদেরকে মানতে হবে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মানেন, দিদিকে তো সম্মান করেন, তো তিনিও তো বিভিন্ন জায়গায় যেখানে বন্যা হয়েছে সেখানে জায়গায় নিজে যাচ্ছে, তো ওনাকে দেখে কিছু শিখুন। আমরা না হয় বিরোধী, আমাদের উপর রাগ থাকতে পারে, আমাদের কথা শুনবেন না, কিন্তু আপনি যে দল থেকে আপনারা আছেন সে দলে যিনি নেত্রী, তিনি যদি বর্ষার সময় বিভিন্ন বন্যা কবলিত যে এলাকা সেখানে যদি চলে যেতে পারেন, তাহলে আপনারা 24 ঘন্টা এসিতে বসে থাকবেন কেন? আপনারা উনি বন্যা যেখানে হয়েছে সেখানে গিয়ে তদারকি করছেন, আর আপনারা ভ্যাকসিনেশন সেন্টার সেখানে গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটা ছাতা দিয়ে দাঁড়াতে পারবেন না? এত আরাম প্রিয় হয়ে গেছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমাতেই হবে, এটা হয়? এটা চলবে না, আর ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না। এরপরেও যদি পরিস্থিতিতে চেঞ্জ না আনেন আপনারা, তাহলে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে আন্দোলন করা উচিত সেই আন্দোলন কিন্তু আমরা করব, এবং আমরা কিছু বলতে গেলে চুপ না, আপনারা চুপ থাকুন, আপনাদের বলার অধিকার নেই, আপনারা বলতে পারবেন না, আপনারা ভোটে হেরেছেন, কে বলছে আমরা ভোটে হেরেছি? আসানসোল কর্পোরেশনের 66টা ওয়ার্ডে আমরা এগিয়ে আছি, 106টা ওয়ার্ডের মধ্যে 66 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। যদি লজ্জা থাকতো আপনাদের, তাহলে যারা ভোটে হেরেছেন কর্পোরেশনের 106টা ওয়ার্ডের মধ্যে 66টা ওয়ার্ডে আমরা জিতে আছি, সংখ্যাগরিষ্ঠ আমরা, তবুও সংখ্যাগরিষ্ঠ না হয়ে আপনারা ওই চেয়ারে বসে আছেন, নির্লজ্জের মতো বসে আছেন, বসুন, ভোট হোক, যে কোনো দিন ভোট হোক, আর ওই ভোটে আপনি ওই চেয়ারে বসতে পারবেন না, মানুষই আপনাদেরকে তাড়িয়ে দেবে, কিন্তু যতদিন আপনারা বসে আছেন ততদিন মানুষের প্রতি যে দায় দায়িত্ব সেটা আপনাদেরকে পালন করতে হবে, যদি না পালন করেন তাহলে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, তারা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হবেন, মানুষকে এইভাবে মৃত্যুর মুখে আমরা ফেলে দিতে পারি না। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা ডেকেছিলাম। এরপর আপনাদের সামনে বলবেন আমাদের সবার নেতা কুলটির বিধায়ক, যিনি চিকিৎসকও, তিনি জানেন হেলথের ব্যাপারটা পুরো ভালো করে জানেন, ডক্টর অজয় পোদ্দার, ওনাকে বলার জন্য। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আজ অব্দি যত ভ্যাকসিনেশন বিশ্বে ডেভেলপ হয়েছে ভারতে কোনো ভ্যাকসিন ডেভেলপ হয়, কিন্তু করোনাকালে ভারত অগ্রিম ভূমিকা হিসাবে দুটা ভ্যাকসিন তো ডেভেলপ করেছে। বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়ার কথা সেটা আরএনএ ভ্যাকসিন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড, সে ভারত এখন ডেভেলপ করেছে। যে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা পশ্চিমবাংলায় 23 জুলাই অবধি 90,95,000 ভ্যাকসিন পশ্চিমবাংলাকে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, তো সেটা আমরা ভাগ করে দেখি, 3 লক্ষ করে ভ্যাকসিন ডেলি দেওয়া যাবে। পশ্চিমবাংলায় অতটা সেন্টারই নেই, কলকাতাতে যে মিটিংয়ে আমি ছিল সেখানে বললে 212টা আমাদের সেন্টার আছে, আশেপাশের সমস্ত জেলাগুলো কলকাতাতে এসে ওরা ভ্যাকসিন নিয়ে নেবে। আমি একটা প্রশ্ন করল, তো আমাদের তো আসানসোল কর্পোরেশন আছে, সেখানে তো আমরা 15টাও সেন্টার নেই, আমার খবরে এই বিধানসভা আছে কুলটি বিধানসভার 3টা সেন্টার, থার্ড সেন্টার এখন 5 দিন 7 দিন আগে স্টার্ট হয়েছে। যদি ওই অত বড় সংখ্যাতে যদি আপনি 200 করে 300 করে 400 করে ডেলি ভ্যাকসিন দেন 3টা সেন্টারে মিলিয়ে, তখন কতদিনে আপনি করতে পারবেন? হার্ডওয়ার ইজ নকিং অন দ্য ডোর, ও মণিপুরে ঢুকে গেছে, ওদিকে সাউথের কয়েকটা প্রভিন্সে অলরেডি ঢুকে গেছে, ডেল্টা ভ্যারিয়েন্ট অফ দ্য ভ্যাকসিন এই কোভিড ইজ নকিং অ্যাট দ্য ডোর অফ ইন্ডিয়া, সে কয়েকটা স্টেটে অলরেডি ঢুকে গেছে। যে স্টেটের মুখ্যমন্ত্রী ওদের একটাই দায়িত্ব যে আমাদের স্টেটের যত লোককে আমি যত তাড়াতাড়ি ভ্যাকসিন দিতে পারি, দুটা ডোজ দিলে আমি আই উইল বি সাকসিড ইন প্রিভেন্টিং দ্য পেশেন্টস, আমাদের স্টেটের লোক মারা যাবে না, ওদেরকে বাঁচানো যাবে। কিন্তু এভাবে যেভাবে আমরা দেখছি, মানে ইট ইজ এ টোটাল মিসক্যাম, পুরোটাই একদিকে, কোনো দিকেই আমরা মনে করছি না কি প্রশাসন আছে কি কোনো সেন্টারে আপনি গিয়ে দেখতে পারবেন, দের ইজ কেওস, সকাল থেকে রাত অব্দি লাইন দেওয়া আছে, লোক
একটা চোখা নিয়ে চলে আসছে, পঞ্চাশটা লোক ঢুকে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, যারা লাইনে আছে দেবিল সাউথ, তারা তো বিরোধ করবে। সকালে পাঁচটার সময় যদি আসে একটা টেম্পু ভাড়া করে একটা গ্রাম থেকে আসছে, পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া, গরিব লোকের ফ্রি ভ্যাকসিন, ইন স্পাইট অফ দ্যাট তাকে যদি দুশো টাকা আসা যাওয়ার জন্য খরচ করতে হবে, সেও বিনা ভ্যাকসিনে ফেরত বাড়ি চলে যায়, তার অবস্থাটা চিন্তা করুন। ডেলি খায়, ডেলি দিন মজদুর, সে লাইনে আছে, একদিনে মজদুরি পাল পেল না, তার জন্য ওই লাইনে আছে, আবার ভাড়া করে এসেছে, তার সত্ত্বেও ভ্যাকসিন পাচ্ছে না। এই সমস্ত জিনিসকে সিওএমএইচ অ্যান্ড ডিএম দে হ্যাভ টু লুক ইন টু দ্য ম্যাটার। আর যে আমাদের কর্পোরেশনের লোক আছে, কর্পোরেশন লোককে আরে চেয়ারে বসার জন্য নয়, ডিএমও আছে কিংবা সিএমও আছে, ওল আর দ্য পাবলিক সার্ভেন্ট, তারা আমাদের জন্যই আছে, জনতার জন্য আছে, যে এখানকার বাসী তাদের জন্যই আছে, দে আর ওয়ার্কিং ফর দ্যাম, দে আর সার্ভিং ফর দ্যাম। তো ওদের কাছে একান্ত অনুরোধ, সাবধান হয়ে যান, আসানসোলের লোক জেগে গেছে, আপনারা ভুল ভ্রান্তিতে থাকবেন না, ভ্যাকসিন দেওয়ার প্রপার ব্যবস্থা করুন, প্রপার ব্যবস্থা কোথাও নেই, লাইন দেওয়ার ব্যবস্থা নেই, লাইন আছে তো ওখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর লোক থাকা উচিত, পুলিশের ডিপার্টমেন্টে একটা মহিলা একটা পুরুষ পুলিশ অফিসার কিংবা সিপিপিবি ওখানে থাকা উচিত, আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকে একজন দুজনকে করে পনেরো জন, যে বিশটা সেন্টারে যে বিশজনকে পাঠান ওখানে থাকবে, প্রপারলি ডাক্তারগুলো বারোটা অবধি থাকে না, একটা ডেটটা অবধি ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ হয়ে যায়। তো এইসব কথাগুলো আর পশ্চিমবাংলায় চলবে না, আপনারা বড়ো বড়ো হোর্ডিং লাগিয়ে দেখিয়ে দেবে এখানে ভালো কাজ হচ্ছে, কিন্তু আসানসোলের অবস্থা খুবই খারাপ। আসানসোল ওয়ান অফ দ্য প্রাইম প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, আগেও ছিল আজকেও আছে, এটা কলকাতা থেকেও বৃহৎ কর্পোরেশন, তা সত্ত্বেও একে ইগনোর করা হচ্ছে, এই ইগনোরেন্সটা আপনারা বন্ধ করুন, এখানে দ্রুত গতিতে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেট করার ব্যবস্থা। এরপর আমি কিন্তু বলছি কিছু বলার জন্য, নমস্কার, আজ বারে মে জো হমারে এক্স মেয়র উনোনে জো বাত রাখি হ্যায় মে উনকি পুরি বাত সে সহমত হুঁ, হমারে এমএলএ সাহেব ডক্টর পদার্থ জি জো বাত রাখি হ্যায় উসসে মে পুরি সহমত হুঁ। এ বহুত হি দুর্ভাগ্য কা বিষয় হ্যায় কি আসানসোল কে বাসী আজ টিকাকরণ কে লিয়ে বঞ্চিত হ্যায়, জো উসে ভ্যাকসিন নাহি দিয়া জা রাহা, কতনে গরিব লোক সেন্টার নাহি রহনে কা কারণ মাত্র পনেরো সে বিশ সেন্টার টিকাকরণ কা হ্যায়, জিসমে সভি লোক কা আপূর্তি নাহি হো পা রাহা হ্যায় টিকাকরণ কা, জিনে কারণ বহুত গরিব লোক দূর সে আতে হ্যায় আর ভাড়া খরচ করকে ভি আতে হ্যায় আর লাইন মে লাগকে তুরন্ত চলে যাতে হ্যায়, তো কতনা ও আপনে মজদুরি যহাঁ করতে হ্যায় ও ছোড় কর আতে হ্যায় আর চলে যাতে হ্যায়, কতনা দুর্ভাগ্য কা বিষয় হ্যায়। লেকিন ইহাঁ নগর নিগম কা প্রশাসক, নগর নিগম কে লোক বড়ে বড়ে হোর্ডিং লগা রে হ্যায় আর দিখা রে কি বহুত আচ্ছা ইহাঁ চল রা হ্যায়, আসানসোল কি অবস্থা বহুত হি খারাপ খারাপ হ্যায়, জনতা কে সাথ নাইনসাফি হো রা হ্যায়, ছলা যা রা হ্যায়, জনতা কে জীবন সে খিলওয়াড় কিয়া যা রা হ্যায়, ইসিলিয়ে আজ হম লোগ প্রেস কনফারেন্স কে মাধ্যম সে হমারে এক্স মেয়র কে নেতৃত্ব মে আজ সভি কাউন্সিলর কে মৌজুদগি মে ইয়ে বাত কো পৌঁছা রে হ্যায়, আর ডিএম কে পাস ভি আর মাননীয় মুখ্যমন্ত্রী কে পাস ভি বাত জানি চাহিয়ে, তাকি উনকো ভি লাগে কি আসানসোল কে জো উনকে প্রতিনিধি হ্যায়, নগর নিগম প্রশাসক হ্যায়, কর্পোরেশন কে লোগ বৈঠে হ্যায় বড়ে বড়ে এসি মে হওয়া খা রে হ্যায়, কোই কাম নাই কর রে হ্যায়, যহাঁ লাইন লাগ রা হ্যায় ওহাঁ পর জনতা আন্দোলন কর রহি হ্যায়, টিকাকরণ নাই হো পা রা হ্যায়, নাই মিল পা রা হ্যায়, জিসকে কারণ ও ওহাঁ পর কুছ আগর ওহাঁ পর বাদ বিবাদ হোতা হ্যায় তো উসে গ্রেফতার কর লিয়া জাতা হ্যায়, ইয়ে ও নাই দেখ দেখ সকতে হ্যায় কি কিস বজহ সে ওহাঁ ঝগড়া হুয়া হ্যায়, কিস বজহ সে ওহাঁ লোগ আন্দোলন কর রা হ্যায়, আন্দোলন তো লোক টিকাকরণ কে লিয়ে কর রা হ্যায়, ভ্যাকসিন কে লিয়ে কর রা হ্যায়, লেকিন উসে জেল মে ঢুস দিয়া জাতা হ্যায়, এসা কিউ হম লোক করাতে হুয়ে ভারতীয় জনতা পার্টি করাতে হুয়ে ইয়ে আসানসোল কে নাইনসাফি, আসানসোল কে জনতা কে সাথ ইয়ে খিলওয়াড়, ইয়ে মৌত কে সাথ জো উসে কিয়া যা রা হ্যায় ও নাইনসাফি, ও অন্যায় হম হোনে নাহি দেগে, ইসকো উপস্থিত আমাদের মন্ত্রী বিধায়ক মাননীয় ডক্টর আবির প্রধান মশাই উপস্থিত, আমাদের সমস্ত মেন তার মূল উদ্দেশ্য হলো এখানে ভ্যাকসিনেশনের বিরুদ্ধে যে দূর যে অপব্যবহার করা হচ্ছে, যে মানে করা হচ্ছে তার এগেনস্টে, এখানে যে প্রশাসক আছেন তিনি পুরোপুরি ব্যর্থ কর্পোরেশন চালানোর জন্য, তার এই ভ্যাকসিনেশনের এগেনস্টে না কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রত্যেকটা
জায়গায় সেন্টারে সেন্টারে মানুষ গ্রামবাসী অনেক দূর দূর থেকে আসে এবং সেখানে ভ্যাকসিনেশনের জন্য তারা ভোর 4-5টা থেকে লাইন দেয়। অথচ তারা যখন ভ্যাকসিন করাতে যায় সেখানকার তৃণমূলের নেতারা সেই সমস্ত গ্রামবাসী সেই সব সেন্টারে যারা দূর দূর থেকে আগত যারা গরিব মানুষ যাদের খাবার পয়সা পর্যন্ত জোটে না যারা দিন আনে দিন খায় তাদেরকে ভ্যাকসিন না দিয়ে সেই ভ্যাকসিন পাতা রয়ে যাচ্ছে বাইরে। আমরা এখানে যারা তৃণমূলের নেতৃত্ববৃন্দ আছে তাদের কাছে একটা প্রশ্নই করতে চাই যে আপনারা যে চেয়ারে বসে আছেন যে অ্যাডমিনিস্ট্রেটর দখল করে বসে আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ এবং এখানে যিনি বিধায়ক আছেন মাননীয় মলয় ঘটক মহাশয় তার কাছে এবং তিনি এখানে রাজ্যের মন্ত্রীও আছেন তাকে এই জিনিসটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যে এই ভ্যাকসিনেশনের বিরুদ্ধে যে যে অপশাসন শুরু হয়েছে সেটা ইমিডিয়েট যেন একটু স্তব্ধ করা হয় এবং আসানসোলবাসী যে সমস্ত গরিব মানুষ আছে তারা যাতে প্রত্যেকে ভ্যাকসিনেশন ঠিকভাবে পায়। এই ভ্যাকসিনেশন মানুষ কেন টাকা দিয়ে কিনবে যে কাইরা সেটা পাচার করছে বেশি দাম দিয়ে, অথচ এখানে যারা প্রাপ্য যারা যোগ্য তারা এই ভ্যাকসিনেশন পাচ্ছে না। সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা দয়া করে যত সম্ভব করতে আসানসোলে 106টা ওয়ার্ড আছে সেই 106টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় একটা করে স্বাস্থ্য কেন্দ্র করা হোক এবং মানুষ যাতে ঠিকভাবে বয়স্ক মানুষ যারা এখনো পর্যন্ত টিকা পাচ্ছে না তারা বারবার কাউন্সিলর দেখে ফোন করছে অথচ আমরা বিরোধী কাউন্সিলর আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নেই কারণ এটা সমস্ত এটা নেতৃত্ব আছে তৃণমূল সরকার। আমরা ওনাদের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা দয়া করে এই ভ্যাকসিনেশনে যে দুর্নীতি শুরু হয়েছে তার এগেনস্টে আপনারা যথাযথ অবস্থান এবং এখানকার যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাদের নেতৃত্ববৃন্দকে যেন বলে দেওয়া হয় ঠিকভাবে ভ্যাকসিনেশন যেন গরিব মানুষ এবং যারা সত্যি করে প্রাপ্য এবং প্রত্যেকেই যেন ভ্যাকসিন পায়। লোক তো জানতেই হ্যাঁ কি আমারে पूर्व मेयर एक एमएलए श्री जितेंद्र तिवारी जी हमारे अजय पोद्दार जी जो हमारे विधायक है कुलटी के वो तो आप लोग के सामने रखा कि कितना भेदभाव हमारे आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन एरिया में 106 वार्ड में 20 तो सेंटर है और 20 सेंटर में दिया जा रहा है जहां कलकत्ता में 156 वार्ड है वहाँ 220 सेंटर है जो वैक्सीन दिया जा रहा है। आप लोग देखे होंगे कुछ दिन पहले सुने भी होंगे आप लोग बढ़िया से मीडिया में दिए भी हैं कि एक महिला जिसकी कुछ नॉलेज भी नहीं है जिसके पास कोई सर्टिफिकेट मेडिकल सर्टिफिकेट नहीं है जो मेडिकल संबंधित कुछ जानता भी नहीं है वो चला है अपने मार्केटिंग करने के लिए कि हम वैक्सीन दे रहे हैं। मैंने ये साबित करना चाहता है आसनसोल के जनता को कि हम लोग TNC की तरफ से ये सारा वैक्सीन दिया जा रहा है ये अपना मार्केटिंग करने खोज रहा है। आप लोग जानते हैं कि हमारे मोदी सरकार जो मोदी जी ने फ्री ऑफ कॉस्ट सारे इंडिया सारे भारतवर्ष में हर कोना में वैक्सीन पहुंचाने का काम किया है। अब जिस तरह से वो लोग डिस्पैच किए हैं सेंटर से यहाँ पर आप ढंग से अच्छी तरह से सब पब्लिक को दें और सेंटर बेसी से बेसी सेंटर करने की चेष्टा करें। जैसे हमारे एक्स मेयर साहब बोले कि यहाँ AC में बैठकर आप लोग सोचेंगे जहाँ यहाँ के मुख्यमंत्री कहाँ बाढ़ आती है तो छाता लेके पहुंच जाती है बहुत अच्छी बात है। यहाँ के जो मेयर है जो कॉरपोरेशन में जो एडमिनिस्ट्रेटर है ये तो शर्म की बात है कि 106 वार्ड में हम लोग 66 वार्ड में हमारी जीत हुई है ये तो शर्म से उन लोगों को बैठना नहीं चाहिए। ये तो उन लोगों की क्या मनोवृत्ति है उन लोगों की मानसिकता क्या है कि ये ताज्जुब है ये लोग समझ रहे हैं बात को कि पब्लिक का जो माइंडेड है पब्लिक सपोर्ट हम लोगों ने किया लेकिन फिर भी बेशरम का तरह ये लोग 106 वार्ड में 66 वार्ड में हम लोग जीते हैं और बाकी ये लोग बैठे हुए एडमिनिस्ट्रेटर में कोई बात नहीं है लेकिन पब्लिक का सेवा जो वैक्सीन है निस्वार्थ भावना से ये लोग अपना वैक्सीन का व्यवस्था करें। जो अभी कोरोना का समय है और कोरोना का समय में सबसे ये बर्निंग प्रॉब्लम है पब्लिक को ये सबसे बड़ी चाहता है कि प्रत्येक सेंटर बेसी से बेसी सेंटर हो बेसी से बेसी मेडिकल सेंटर होकर वहां पर जाकर वैक्सीन पहुंचे। हमारे RCS सेंटर बहुत सारे हर वार्ड में है वहां पर उन लोगों को काम में लगाएं उन लोगों को वैक्सीन देने की व्यवस्था करें। ये सब होने से हमें उम्मीद है कि जरूर हमारे यहां पर लोग पब्लिक सेवा मिलेगी। अगर इस तरह के काम अगर TNC या हमारे एडमिनिस्ट्रेटर या कॉरपोरेशन की तरफ से नहीं होती है या DM की तरफ से नहीं होती है तो आगामी दिन भारतीय जनता पार्टी
युद्ध स्तर में ये आंदोलन करेंगे और डीएम का घेराव और कॉरपोरेशन का घेराव हमेशा हम लोग करेंगे। हम लोग यहाँ के मंत्री से भी जवाब चाहेंगे कि इस तरह का शौचालय व्यवहार आसनसोल से क्यों हो रहा है। তারা হয়তো ভাবছেন যে এটাকে অসফল করবে, কিন্তু আমরা যতদিন থাকবো ততদিন এটাকে আমরা অসফল তো দেবো। ওনারা যত চেষ্টা করুন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং যাতে প্রতিটা মানুষ বিনা পয়সায় টিকা পায় তার ব্যবস্থা আমরা করব। अभी आसनसोल की स्थिति वैक्सीन के लिए बहुत ही खराब स्थिति है। किसी भी सेंटर में जाने से वहाँ का जो स्थिति देखने लायक है, मारपीट हो रही है जगह जगह पर, लोगों को जेल में भर दिया जा रहा है। ऐसी स्थिति से उबरने के लिए मैक्सिमम वैक्सीनेशन सेंटर की आवश्यकता है और आने वाले समय में अगर तृणमूल द्वारा ये नहीं किया जाता है एकदम आंदोलन में हम लोग आएंगे। काम ने वैक्सीनेशन के बारे में कहा, हमारे वार्ड में एक सेंटर है, वहाँ प्रतिदिन 300 को देना चाहिए, परंतु जो लाइन में लगे हुए लोग हैं, जो बुज़ुर्ग लोग हैं, जो 80, 85, 70 के उम्र के हैं, वो लाइन में लगे हुए हैं, उसे वैक्सीन नहीं मिलता है। कोई तृणमूल का कोई आदमी आकर के एक लिस्ट थमा जाता है और उसे वैक्सीन मिल जाता है और वो बेचारा वापस चला जाता है। बार बार कॉरपोरेशन के तरफ से नया नया नियम चेंज करता है। पहले बोलता है कि वो एडमिनिस्ट्रेशन से लिखा करके उसका बाद मेडिकल ऑफिसर साइन करेगा, उसके बाद फिर ये होगा, वो करने के बाद वैक्सीन मिलेगा, उसके बाद फिर नई कूपन देना होगा। रोज़ रोज़ नया नया एक सिस्टम बनाता है, इसके कारण लोग बहुत परेशान हो रहे हैं वैक्सीन के लेकर। और इसके अलावा कॉरपोरेशन में त्रिपाल आया हुआ, पूर्व मेयर 10,000 त्रिपाल पहले खरीद करके रखा गया था, वो त्रिपाल अभी भी लोगों तक नहीं पहुंचा। अभी कुछ लोग उनको दिया जा रहा जो जनप्रतिनिधि नहीं कभी था, कभी नहीं था, वो सिर्फ तृणमूल का कार्यकर्ता या फिर सदस्य या फिर कोई पद में, उन लोगों को त्रिपाल दिया जा रहा बांटने के लिए लोगों को, परंतु हमारे विरोधी जितने भी काउंसलर हैं उनके हाथों में त्रिपाल भी नहीं दिया जा रहा, क्योंकि इतना वर्षा हो रही है, कितने के घर टूट गए, कितने के पानी में, मतलब कि एक बच्चा 14 नंबर वार्ड के एक बच्चा, 15 नंबर वार्ड के एक बच्चा माटी से दब करके, मतलब घर टूट जाने के कारण दीवार से दब करके मर गया। उसका भी सुध लेने के लिए तृणमूल का इतना हमारे जो चेयरपर्सन है वो कभी गए, और ना ही हमारे मंत्री गए, ना ही तृणमूल का कोई वरिष्ठ नेता उसके पास सुध लेने के लिए गए। आज बेचारा उसका घर भी टूट गया, कम से कम वो पहले से भी बोला करते, त्रिपाल मांगा करते थे, लेकिन उन्हें उस समय त्रिपाल नहीं दिया गया, अंततः उसका एक बच्चा खोना पड़ा। तो ये हाल है हमारे आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन का वर्तमान जो समय चल रहा है। तो मैं यही कहकर, देखो अपना विस्तारित सुन लें तो हमें हमारे पार्सनल जो हमारे मत जो वैक्सीन चोरे दल एवं कोटाते बसा थका एडमिनिस्ट्रेटर ऊपर हमारे भरोसा नहीं। आपनारा साम्प्रतिक देखें जो कॉरपोरेशन जो स्ट्रक्चर काज करार जो पद्धति छो সেটা রিভাইজ দিতে গিয়ে সেই স্ট্রাকচার ভেঙে পড়ছে। আমার মনে হয় না যে 106টা ওয়ার্ডে এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ভ্যাকসিনেশন করার যোগ্যতা ওনাদের আছে। তাই আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে আমাদের কর্পোরেশনের যিনি কমিশনার আছেন এবং ডিএম সাহেব আছেন, ওনারা আইপিএস অফিসার আছেন, আইএস অফিসার আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব যে যখন জিতেন্দ্র তেওয়ারি মহাশয় ছিলেন তখন ওনার দূরদর্শিতা ছিল এবং গোটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 12 খানা হেলথ সেন্টার ওখানে করা হয়েছে। ইমিডিয়েট
ইমিডিয়েট সেই বারোখানা যে হেলথ সেন্টার আছে সেখানে ভ্যাকসিনেশনের কাজ চালু করা হোক। কারণ সাম্প্রতিক আপনারা দেখেছেন যে ওই বিল্ডিংগুলো ওনারা প্রাইভেট ইউজে ব্যবহার করছিল এবং আমাদের মাননীয় পূর্ব মেয়র জিতেন্দ্র তোয়ারি মহাশয় তার বিরোধ করাতে তখন থেকে তারা কিছু হয়। এবং আমার মনে হয় বর্তমান যিনি চেয়ারম্যান আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারম্যান আছেন ওনার অবগত নয়, কিন্তু মাননীয় পূর্ব মেয়র জিতেন্দ্র তেওয়ারি মহাশয় 106টা ওয়ার্ডে কমসে কম প্রত্যেক ওয়ার্ডে এমন 5টি জায়গা তৈরি করেছেন, 5টি বিল্ডিং এমন আছে যার লিস্ট আমাদের কাছে আছে যেখানে অ্যাটাচ বাথরুম সহ বড় জায়গা আছে এবং ভ্যাকসিনেশনের সেন্টার সেগুলোকে করা যেতে পারে। তাই আমি মাননীয় কমিশনার এবং আমাদের ডিএম সাহেবকে অনুরোধ করব সেই সমস্ত লিস্ট আনিয়ে সেই সমস্ত ভ্যাকসিনেশন সেন্টারগুলোকে 106টা ওয়ার্ডে করা হোক এবং আমার যতদূর সম্ভব যে এনারা হয়তো সক্ষম হবে না আর এনাদের পেজটাই যদি কোনো ত্রুটি থাকে মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন ধন্যবাদ ডক্টর সাহেব। वो केवल विधायक ही नहीं है इस मामले में, क्योंकि खुद चिकित्सक हैं, ये पूरा मामला वो अच्छी तरह समझते हैं, उन्होंने आपको अच्छी तरह से बताया। मैं केवल एक बात कहूंगा, कॉरपोरेशन के लोग सुधर जाए, चाहे वो जनता को जल्दी से जल्दी दो वैक्सीन दे, नहीं तो आसनसोल के लोग आने वाले दिनों में कॉरपोरेशन में जो लोग ठंडे घरों में बैठे हैं उनके लिए दूसरा वैक्सीन रेडी रखी है, और वो वैक्सीन जब उनको लगेगा क्योंकि कॉरपोरेशन में जाने का मुंह उनका नहीं रहेगा। यदि वो वैक्सीन नहीं लेना चाहते और दूसरी बार कॉरपोरेशन में जाने का यदि इच्छा है तो जल्दी से जल्दी सरकार ने जो वैक्सीन भेजा है वो दो दो वैक्सीन, दो डोज वैक्सीन सारे आसनसोल के सारे लोगों को जल्दी से जल्दी मुहैया करना। यदि ऐसा नहीं होता है तो डॉक्टर पोद्दार के नेतृत्व में आने वाले दिनों में बड़ा आंदोलन हम लोग करेंगे, क्योंकि ये जनता की जिंदगी का मामला है, यहाँ पर कोई भी खिलवाड़ हम लोग बर्दाश्त करने वाले नहीं है। और बड़ा से बड़ा हम कहते हैं कि आपने कुछ होर्डिंग लगाया है जिसमें आप लोगों ने अपना फोटो लगाया है, हम लोग कहते हैं कि अगले एक महीने के अंदर आसनसोल की सारी जनता का दो दो वैक्सीन लगा दीजिए, दो चार फोटो हम लोग भी लगवा देंगे, दो चार फोटो हम लोग भी चंदा करके लगवा देंगे, दो चार होर्डिंग आप लोग का लगवा देंगे, जब बोलिएगा तो वहां अगरबत्ती भी दिखाएंगे, थोड़ा मिठाई उठाई भी बांट देंगे आप लोग के नाम। लेकिन वैसा काम तो कीजिए, गरीब आदमी को वैक्सीन नहीं दीजिएगा और खाली अपना फोटो लगाइएगा, ये कैसे हो सकता है? बहुत आदमी फोटो लगाने का कोशिश किया और फोटो लगाने के चक्कर में राजनीतिक रूप से आप लोग फोटो बन जाइएगा, समझते हैं ना? फोटो बनने का मतलब राजनीतिक रूप से, व्यक्तिगत रूप से फोटो नहीं बनिएगा। यदि जनता का काम नहीं कीजिएगा तो पॉलिटिकली फोटो बन जाइएगा, पॉलिटिकली फोटो यदि नहीं बनना चाहते हैं तो हमसे नहीं तो कम से कम ममता बनर्जी से तो कुछ सीखिए। वो जब बाढ़ के समय में खुद जा सकती हैं छाता लेकर, तो आप लोग एसी घर में क्यों बैठे हो? आप लोग घर से निकलिए, सरकार ने गाड़ी दिया है, हम लोग के टैक्स के पैसे से गाड़ी में चढ़ते हैं, घर से निकलिए, थोड़ा बहुत जाइए, लोगों से बातचीत कीजिए, लोगों का दुख दर्द बांटिए, आने वाले दिनों में आप लोगों का भी कुछ भला होगा और आसनसोल की जनता का भला। यही बात आपसे कहने के लिए हम लोगों ने आप लोगों को बुलाया था, आप सारे लोग आए इसके लिए, सारे मीडिया पर्सन के लोगों को बहुत बहुत धन्यवाद।